हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबृंद, हरि बोल हरि बोल राधे राधे। तो আমি আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। সকলে কেমন আছেন, ভালো আছেন তো? আমি আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে চন্দন যাত্রা। জগন্নাথ দেবের পুরীতে যে চন্দন যাত্রা হয়েছিল সেই সম্বন্ধেই আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা একটু সময় করে আমার ভিডিওটা লাস্ট অবধি আপনারা একটু শুনবেন আর দেখবেন, ভালোই লাগবে আপনাদের। একটু সময় করে ধৈর্য ধরে আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যেদিনকে অক্ষয় তৃতীয়া পড়ছে সেই দিনকেই চন্দন যাত্রা শুরু হচ্ছে। তো চন্দন যাত্রা কবে পড়ছে তারিখটা আমি আগে বলে দিয়েছিলাম, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি যে তারিখটা কবে পড়ছে, কারণ অনেকেই ওই ভিডিওটা দেখেনি। পেছনে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন, আপনাদের ভালোই লাগবে। অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আমি বলেছি, তো ওই দিন থেকেই চন্দন যাত্রা পড়ছে। তো অক্ষয় তৃতীয়াটা কবে পড়ছে বা চন্দন যাত্রাটা শুরু হচ্ছে কবে সেটার তারিখটা আমি আপনাদের আরেকবার শেয়ার করে দিচ্ছি। ইংরেজির তারিখটা হচ্ছে 2023 সাল, আর 23 তারিখ এপ্রিল মাস রবিবার পড়ছে। আর বাংলার ক্ষেত্রে হচ্ছে 2030 সাল, আর এটা হচ্ছে 9 তারিখ পড়ছে, রবিবার পড়ছে, আর বৈশাখ মাস পড়ছে। বারটা কিন্তু রবিবারই রয়েছে। এইটা হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া, আর এই দিন থেকেই আমাদের শুরু হচ্ছে চন্দন যাত্রা উৎসব। তো চন্দন যাত্রা উৎসব কেন হয় সেটাই আমি একটুখানি বলি। চন্দন যাত্রা, যেমন আমাদের এই বৈশাখ মাসে তীব্র গরম, প্রত্যেকটা মানুষের গরম করছে, তো এই সময় ভগবান জগন্নাথ দেবেরও প্রচণ্ড গরম লেগেছিল। তো ভগবানেরও গরম লাগে, কিন্তু সেটা তো ভগবান প্রকাশ করতে পারে না। তো ভগবান সেটা প্রকাশ করেছিল ভগবানের প্রিয় ভক্ত মাধ্যমে, সেটা স্বপ্নাদেশ দিয়ে ভগবান প্রকাশ করেছিল, আমার শরীরে প্রচণ্ড গরম লাগছে, আমাকে চন্দন লেপন করো। তো সেই দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা। তো ভগবানের প্রিয় ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজ ছিলেন ভগবানের প্রিয় ভক্ত। ওনাকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন যে আমার শরীরে প্রচণ্ড গরম লাগছে, আমাকে চন্দন লেপন করো। অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ একটা দিন। তো আমাদের বছরে 365 দিনের মধ্যে 4টি দিন খুবই ভালো দিন। তো 4টি দিনের মধ্যে আমরা এই একটা দিন আমরা ধরে নিতে পারি কি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। যেমন বৈশাখ মাসে প্রথম দিনটাও আমাদের সর্বশ্রেষ্ঠ দিন, তার থেকেও সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়া বা এই চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়া যেরাম শ্রেষ্ঠ দিন, তেমনি ওই দিনকেই পড়েছে চন্দন যাত্রা, সেই জন্য আমরা এই দিনটাকে শ্রেষ্ঠ দিন ধরে বলেই গণনা করব। ভগবানের গায়ে বা চরণে বা কপালে যদি চন্দন দেন, এই চন্দন যাত্রার দিনকেই ভগবান কিন্তু খুবই খুশি হয় এবং তৃপ্ত অনুভব করে। এবং এই গরমের সময় এই জন্যই এটা 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা চলে। তো এটা কিন্তু শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রাটা শুরু হচ্ছে, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য এই চন্দন যাত্রা। আর আপনারাও করতে পারেন ভগবানকে সন্তুষ্ট এই চন্দন দিয়ে। এই বৈশাখ মাসে তো সকালে সকলেই ঘুম থেকে উঠে পড়বেন, এবং সকালে উঠে যথাতি স্নান করে, এবং বলেই দিলাম গঙ্গা জলে কীভাবে গঙ্গা গঙ্গা করে স্নান করবেন, সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো এইভাবে স্নান করে নেবেন, তারপরে আপনারা সূর্যদেবকে প্রণাম করে তুলসী গাছে জল দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাবেন। চন্দন যাত্রার দিনকে আপনারা ভগবানের কাছে বসে আপনারা ভগবানকে অভিষেক করাবেন, তারপরে চন্দন লেপন করাবেন, আরতি করাবেন, ভগবানের সেবা ওই দিন এইভাবে আপনারা করতে পারেন। এটাই হচ্ছে বড় মাহাত্ম্য যে ভগবান আমাদের কাছে নিজে বলেছেন যে আমাকে চন্দন মাখাও, আমার গরম লাগছে, তোমরা আমাকে চন্দন লেপন করো। তো এটাই হচ্ছে বড় মাহাত্ম্য যে ভগবান নিজে বলেছেন। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই চন্দন লাগিয়ে আমরা চন্দন যাত্রা ওই দিন শুরু করতে পারি। বৈশাখ মাসের প্রথম দিনটাও যেমন আমাদের সর্বশ্রেষ্ঠ দিন, তো আমাদের এই চন্দন যাত্রায় আমাদের ভগবান নিজে বলেছেন আমাকে চন্দন লেপন করো,
আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এবং আমি গরমে থাকতে পারছি না। তো আপনারা কি করবেন, চন্দন যাত্রার দিনকে আপনাদের বাড়িতে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আপনারা মনে করছেন সারা শরীরে, যদি পারেন জগন্নাথ দেবের সারা শরীরে চন্দন লেপন করতে পারেন, কেশরী চন্দন বা এমনি চন্দন, সাদা চন্দন, যেটা পারবেন সেটা আপনারা করতে পারেন। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতে পারেন, কপালে দিতে পারেন, রাধারানীর কপালে দেবেন, এইভাবে আপনারা চন্দন যাত্রাটা ভালোভাবে আপনারা করতে পারেন, নিবেদন করতে পারেন। চন্দন যাত্রা উপলক্ষে ভগবানের সেবায় চন্দন দিতে পারেন, ভগবানকে সেবা করতে পারেন চন্দন দিয়ে, তুলসী পাতায় লাগিয়ে সেটা ভগবানের চরণে চন্দন দিয়ে ভগবানকে দিতে পারেন, ভগবানের পায়ে চন্দন লেপন করতে পারেন। আপনাদের যদি জগন্নাথ দেব কাঠের হয় তাহলে চন্দন যাত্রার দিনকে চন্দন দিয়ে তাকে ভগবানকে লেপন করতে পারেন। আমরা এই চন্দন যাত্রা বা অক্ষয় তৃতীয়াটা কবে পালন করছি, আমরা এই তিথিটা কবে পালন করব, এই অক্ষয় তৃতীয়া, এই তৃতীয়াটা কিন্তু 22 তারিখে পড়েছে, 22 তারিখে আমাদের শুরু হচ্ছে, কিন্তু আমরা এটা করব 23 তারিখে। তো আমরা ভারতে এবং বাংলাদেশে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন সমস্ত মানুষই কিন্তু আমরা এটা 23 তারিখে পালন করব। ভারতের বাইরে সমস্ত দেশে কিন্তু এটা হচ্ছে 22 তারিখেই পালন হবে। আপনারা যদি মনে করেন যে ভগবানের চরণে চন্দন লাগিয়ে সেই চন্দন আপনি নিজের মাথায় একটু লাগাবেন, সেটাও লাগাতে পারেন, সেটা হচ্ছে ভগবানের বড় কৃপা আপনার উপরে পড়ল। ভগবানের চন্দন লাগানোর সময় ভগবানের চন্দনের মধ্যে একটু সুগন্ধি দিয়ে দিতে পারেন, কর্পূর দিতে পারেন এবং গোলাপ জল দিতে পারেন, বা ভগবানের কোনো সেন্ট, সুন্দর গন্ধযুক্ত সেন্ট ওর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে কিন্তু আরও বেশ সুন্দর গন্ধ লাগবে এবং ভগবানের চরণ থেকে আপনার মাথায় যদি একটু চন্দন লাগান ভগবানের কৃপা আপনাদের জীবনে প্রভাব পড়বে। এবং ভগবান তো চায় সব সময় কৃপা করতে, বলে না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। ভগবান আমরা এক হাত বাড়িয়ে দিলে ভগবান দু হাত বাড়িয়ে দেয়, ভগবানের কৃপা সব সময় আমাদের মাথার উপরে থাকে। আমরা তো অনেকেই চাই না, কিন্তু আপনারা যদি মনে করেন ভগবানের কৃপা লাভ করবেন তাহলে ভগবানের সঙ্গে থাকুন, ভগবানকে সেবা করুন, ভগবানের সঙ্গে যুক্ত থাকুন। তো আপনারা চন্দন যাত্রার দিন এই কাজটিও করতে পারেন যে ভগবানের চরণ থেকে চন্দন তুলে আপনাদের মাথায় লেপন করতে পারেন, এটা কিন্তু তার কৃপা আপনাদের উপর প্রভাব পড়ল, ভগবান প্রভাব বিস্তার করলো এবং সমস্ত পরিবারে যতজন আছে সকলে মেনে, সকলে মিলে আপনারা এই কাজটা করতে পারেন যে ভগবানের কাছে বসে চন্দন লেপন করবেন ভগবানের চরণে এবং মাথায়, এবং সকলে মিলে আপনারা গীতা বই পাঠ করবেন, আরতি করবেন, এটা আর হচ্ছে সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসীপত্র লাগিয়ে চন্দন লেপন করবেন। এতে কিন্তু ভগবানের কৃপা সারা জীবন আপনাদের ওপর প্রভাব বিস্তার করবে। তো এই কাজটি করতে পারেন চন্দন যাত্রার দিনকে আপনারা। ভগবান যাতে প্রসন্ন হন আমরা সেটাই চেষ্টা করব, যে কিভাবে আমরা ভগবানের কাছে আমরা কামনা করতে পারি যে ভগবান আমরা আমাদের মন প্রাণ সমস্ত কিছু তোমার কৃপায় আমরা লাগাতে পারি। আমি যে ছবিগুলো দিয়েছি সেই ছবিতে চন্দন যাত্রার ছবি রয়েছে, দেখুন ভগবান জগন্নাথ দেবকে কিভাবে চন্দন লেপন করা হয়েছে, প্রত্যেকটা ছবিতেই রয়েছে, কিছু কিছু ছবিতে তো পুরো মুখের মধ্যে চন্দন লাগিয়ে বিভিন্ন কালারের চন্দন লাগানো হয়েছে এখানে। তো এই চন্দন লেপন করে ভগবানকে কিভাবে উৎসর্গ করা হয়েছে সমস্ত মানুষ কিন্তু আপনারা করতে পারেন। এইভাবে চন্দন ভগবানের হচ্ছে চোখে মুখে যাতে ভগবানের না যায় সেটা দেখবেন, যে চোখের মধ্যে কানে নাকের মধ্যে যেন না যায় সেইভাবে আপনারা চন্দনটা লাগাবেন। আমি অল্প কিছু মাহাত্ম বলছি, ছোট্ট করে অল্প কিছুর মধ্যেই বলছি। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু গুরু ঈশ্বর মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী গোসাঁয়ের দীক্ষা গুরু ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু গুরু মাধবেন্দ্র পুরী। তো মাধবেন্দ্র পুরী একদিন কি করলেন, সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে একদিন বৃন্দাবনে চলে গেলেন। তো বৃন্দাবনে গোবর্ধন পর্বতের পুরো পরিক্রম করে গৃহ গোবর্ধনের পাশে গোবিন্দকুঞ্জ, সেখানে তিনি হচ্ছে ক্লান্ত হলেন। তখন মাধবেন্দ্র পুরী কিন্তু খুবই ক্ষুধার্ত এবং খিদের জ্বালায় তখন ওখানে ঘুম এসে যাচ্ছে। তখন একটা বালক এলো, বালকের গায়ের রংটা ছিল কালো, এসে এক গ্লাস দুধ নিয়ে এসে বলল মাধবেন্দ্র পুরীকে যে এই দুধটা খেয়ে নাও,
তখন মাধবেন্দ্রপুরী বলল, কেন? তখন বলল, তুমি খুব ক্ষুধার্ত, তুমি এই দুধটা খেয়ে নাও, আমাদের এখানে কেউ ক্ষুধার্ত থাকে না। খেয়ালটা ওখান থেকে চলে গেল। খাওয়ার পরে দেখলেন দুধটা তো খুব সুন্দর খেতে এবং টেস্ট, এরম দুধ আমি কোনোদিনও খাইনি, খুব ভালো খেতে। তো ঠিক আছে, বালকটা আসলে আমি জিজ্ঞেস করব। তখন ওই দুধটা খাওয়ার পরে ওখানে শুয়ে আবার ঘুমিয়ে পড়লেন। যখন দুধটা দিচ্ছিল তখন বললো, বাবা তুমি দুধটা কেন নিয়ে এসেছো? তখন বললো, আমার এখানে কেউ না খেয়ে থাকে না, তো তুমি না খেয়ে ক্ষুধার্ত, তুমি এই দুধটা খাও, খেয়ে নিয়ে এসো। তখন ঘুমিয়ে পড়লো আর ওই বালকটা ওখান থেকে চলে গেল। তারপরে কি হলো, ঘুমের স্বপ্নের মধ্যে দেখলেন যে ওখানে ভগবান, আর ওইটা কে ছিলেন, কালো বালকটা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের কৃষ্ণ। কৃষ্ণ যখন দুধটা নিয়ে এসেছিল তখন গোধূলি নেমে এসেছিল, মানে সন্ধ্যে সন্ধ্যে। তখন কৃষ্ণ বলে গেছিল, তুমি এখানে পাত্রটি রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। তখন মাধবেন্দ্রপুরী বলেছিল, ঠিক আছে বাবা আমি রেখে দেবো। তখন ওই ভগবান জানলেন কি করে যে উনি ক্ষুধার্ত, ওখানে গোপীরা স্নান করে যাচ্ছিলেন এবং ওখানে গিয়ে বলাকা করছিলেন যে মাধবেন্দ্রপুরী ওখানে ক্ষুধার্ত, এক মানুষ ওখানে শুয়ে খুব ক্ষুধার্তই কাতর হয়ে গেছেন। তখন ভগবান কৃষ্ণ গোপাল এসে তাকে ওই দুধটা দিয়ে গেলেন, এই পাত্রটা দুধটা খেয়ে তখন বললেন রেখে দিতে, এবং মাধবেন্দ্রপুরীর ঘুম এসে গেল এবং চোখে তন্দ্রা এসে গেল আর ঘুমিয়ে পড়লেন। ঘুমের স্বপ্নের মধ্যে গোপাল আবার এসেছেন, এসে বলছেন মাধবেন্দ্রপুরীকে, ঘুম এসে গেল রাত্রির বেলা, ঘুমের স্বপ্নের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন যে মাধবেন্দ্রপুরীকে যে। তখন গোপাল কৃষ্ণ বললেন, মাধবেন্দ্রপুরী স্বপ্নের মধ্যে বলছেন যে দেখো আমাকে এই মুসলিমদের অত্যাচারে, আমাকে এই ঝড় জল সমস্ত কিছুর প্রকোপে আমি কিন্তু এই বনের মধ্যে মাটির তলায় চাপা পড়ে গিয়েছি, আমাকে ব্রাহ্মণরা এখানে রেখে দিয়ে গেছে, তা তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো, তো আমি এখান থেকে উঠতে চাই, তুমি এসে আমাকে এখান থেকে উদ্ধার, আমাকে এখান থেকে উদ্ধার করো এবং উদ্ধার করে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এই মাটির তলায় আর থাকতে পারছি। তখন মাধবেন্দ্রপুরীর ঘুম ভেঙে গেল, যখন সকালে উঠে খুব কাঁদছিলেন যে আমাকে গোপাল এই কথা বলে গেল। গোপাল তখন বলেছিল যে তুমি আমার ভক্ত এবং আমাকে এখান থেকে উদ্ধার করো, তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছি অনেক দিন ধরে, আমি এখানে মাটির তলায় চাপা পড়ে রয়েছি, আমাকে এখান থেকে উদ্ধার করে গোবর্ধন পাহাড়ের ওপরে আমাকে স্থাপিত করো, আমি এখানে আর থাকতে পাচ্ছি না। তখন মাধবেন্দ্রপুরী খুব কাঁদলেন এবং কেঁদে কেঁদে বললেন, তখন ওই গ্রামবাসীদের বললেন, গ্রামবাসীরা তখন কি করল, মাধবেন্দ্রপুরীর কথা শুনেই তখন গেলেন এবং ওই গৌরকুঞ্জে গিয়ে ওখান থেকে মাটি খুঁড়ে তখন ওই বিগ্রহকে উদ্ধার করলো, এবং উদ্ধার করে তখন ওই গোবর্ধন পাহাড়ের ওইখানে স্থাপিত করলো এবং সেখানে মন্দির তৈরি করে ভগবান বিগ্রহকে ওখানে পূজিত করলো, এবং সেখানে বালগোপাল খুব খুশি এবং তারপরে গ্রামবাসীরা খুব আনন্দিত। গ্রামবাসীদের যার যেরকম ক্ষমতা হয়েছিল, ওই বিগ্রহকে পুরো পাহাড়ের উপরে ওই বিগ্রহকে প্রতিষ্ঠিত করলো এবং ওই বিগ্রহর উপরে পঞ্চামৃত অভিষেক করলো, এবং অভিষেক করার পরে পঞ্চামৃত অভিষেক করলো পুরো সুন্দর করে মা, এবং গোবিন্দকুঞ্জে স্নান করালো এবং পঞ্চামৃত অভিষেক করলো, এবং গ্রামবাসীদের যার যেরকম ক্ষমতা হলো ওই বিগ্রহর কাছে দিল এবং সুন্দর করে। তখন ওই গোপাল খুব খুশি হলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন খুব খুশি হলো, খুব আনন্দ পেল। গ্রামবাসীরা তখন ওখানে প্রচুর জিনিস রান্না করে এবং গোপালের সামনে ওই বিগ্রহ সামনে নিবেদন করলো, যত রকম রান্না তারা যে যেরকম পেরেছিল সমস্ত রকম পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না করে সেই বিগ্রহ সামনে নিবেদন করেছিল, পঞ্চব্যঞ্জন নিবেদন করলো এবং প্রচুর বস্ত্র দিল, এই দিয়ে ভগবানকেই নিবেদন করেছিল। আর ভগবানও খুশি, গ্রামবাসীরাও খুব খুশি হলেন। তখন গ্রামবাসীরা যেরকম পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়েছিল সেরকম বস্ত্র অলঙ্কারে ভরিয়ে দিয়েছিল গোপালকে, এবং গোপাল খুব খুশি হয়েছিল তাতে। এবং ভগবান সেবা করেছে কিনা মাধবেন্দ্রপুরী খুব ভালো করেই বুঝতে পেরেছিল, কারণ ভগবানকে যখন আমরা কোনো কিছু সেবার জন্য দিই, ভগবান সেটা আমরা নিবেদন করি, সেটা ভগবান সেবা করেছে কিনা, প্রকৃত ভক্ত হলে তারা বুঝতে পারেন যে ভগবান সেটা সেবা করেছে কিনা, তার স্বাদই বদল হয়ে যায়। তো ভগবান সেটা নিবে, ভগবান কি অন্নকূটের মতন প্রচুর অনেক
ছাপান্ন ভোগ দেওয়া হয়েছিল, যে যেরকম পেরেছিল রন্ধন করে ভগবানের সেবায় নিয়োজিত করেছিল এবং ভগবান সেটা গ্রহণ করেছিল। নিবেদন করার পরে ভগবান কিন্তু গ্রহণ করেছিল, খুব তৃপ্ত করে আহার করেছিল, কারণ ভগবান স্বয়ং মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দিয়েছিল যে আমি ওই মাটির নিচে রয়েছি, আমাকে ওখান থেকে উদ্ধার করো। তো ভগবান সেটা কিন্তু গ্রহণ করেছিল এবং সেই প্রসাদ সমস্ত গ্রামবাসীকে মাধবেন্দ্রপুরী দিয়েছিল। ভগবান ওখানে ভালোভাবেই সুন্দরভাবে দিন ভগবান রয়েছে ওই মন্দিরের মধ্যে। বছর খানিক গেল, দু বছর পরে ভগবান আবার মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশ করলেন, আমার শরীর গরমের তাতে ফেটে যাচ্ছে, তুমি পারলে আমাকে চন্দন এনে দাও, আমার শরীরে আমি লেপন করব। তুমি নীলাচলে যাও, মলয় পর্বতের চন্দন আমাকে এনে দাও, দিয়ে আমাকে লেপন করো চন্দন দিয়ে, আমার শরীর তেতে পুড়ে যাচ্ছে। তখন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মাধবেন্দ্রপুরী, তুমি আমাকে চন্দন এনে দাও, ভগবান জগন্নাথ দেবের গায়ে যে চন্দন লেপন করা আছে সেই চন্দন আমার গায়ে এনে দাও আমাকে, আমার শরীরের জ্বালা মিটছে না, গরমের তাতে আমি এতদিন মাটির তলায় বালির মধ্যে পড়েছিলাম, সেখান থেকে আমার শরীরে প্রচণ্ড তাপ হয়ে গেছে, তুমি চন্দন লেপন করো। তারপরে সেই মাধবেন্দ্রপুরী সেখান থেকে হচ্ছে যাওয়ার সময় শান্তিপুরে গিয়েছিলেন। জগন্নাথ দেবের কাছে যাওয়ার আগে, উড়িষ্যায় যাওয়ার আগে শান্তিপুরে এসেছিলেন, যেখানে অদ্বৈত আচার্য পাটির শিবার যেখানে শান্তিপুরে এসেছিলেন, এবং আমাদের অদ্বৈত মহাপ্রভু ওনার থেকে তখন দীক্ষা নিয়েছিলেন। তারপরে তিনি অনেক জায়গা পার হয়ে উড়িষ্যা যমুনা বালেশ্বরে প্রবেশ করলেন, সেখান থেকে চন্দন নেবেন বলে। তারপরে উড়িষ্যা পার করে পুরীতে চলে গেলেন, এবং পুরীতে যাওয়ার পরে মন্দিরে গিয়ে তিনি বললেন, এবং সেখানে রাজা ছিলেন, রাজা শ্রবণ করে প্রথমে পাণ্ডারা শুনলেন, পাণ্ডারা শুনে রাজার কাছে মহারাজের কাছে বললেন। তখন মহারাজ কী করলো, জগন্নাথ দেবের চন্দন, প্রচুর চন্দন এবং কর্পূর দিয়ে ওনাকে দিয়ে দিলেন, যাতে রাস্তায় যে আসতেও যেন ওনার কোনো কষ্ট না হয়। এবং সেইভাবে মাধবেন্দ্রপুরী ওই ভগবান জগন্নাথ দেবের চন্দন নিয়ে তখন ওখান থেকে গমন করলেন। মাধবেন্দ্রপুরীকে তখন রাজা প্রচুর চন্দন এবং কর্পূর দিয়ে দিলেন, সঙ্গে ব্রাহ্মণ দিয়ে সেখান থেকে ভগবানের গা থেকে তুলে দিলেন, এবং সঙ্গে পূজাও দিয়ে দিলেন, এবং রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় সঙ্গে করে ওনাকে দিয়ে দিলেন, যাতে উনি সুস্থভাবে আবার এই গোপাল বিগ্রহের কাছে যেতে পারে এবং এই চন্দন নিয়ে। মাধবেন্দ্রপুরী যখন গোপীনাথের কাছে এসেছেন, তখন গোপীনাথ স্বপ্নাদেশ দিয়ে তখন বললেন মাধবেন্দ্রপুরীকে, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, আমি এখান থেকে তুমি সব হচ্ছে লেপন করো, আমি কিন্তু শীতল হয়ে যাব, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, আমি আর গোপাল অভিন্ন, মানে আমরা দুজনে ভিন্ন নয়, আমরা একই, তুমি গোপীদের চন্দন লেপন করো, আমার গায়ে সেই চন্দন পৌঁছে যাবে। তখন এই মাধবেন্দ্রপুরীর স্বপ্নাদেশে যে গোপীদের হচ্ছে চন্দন লেপন করেছিলেন সেটা গোপালের গায়েও পৌঁছে গেছিলো, সেটা হচ্ছে ভক্তদের প্রদান করলো। এই গল্পটা পুরো বলল এবং এটা স্বপ্নাদেশ সত্যিকারেরই ছিল, ভগবান সত্যিই চন্দন লেপন চান। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে হচ্ছে আমাদের চন্দন যাত্রা শুরু হচ্ছে, এবং আমাদের সমস্ত ভগবানের শরীরে ওই দিন চন্দন লেপন করা উচিত। ভগবানের চরণে চন্দন লেপন করবেন এবং কপালে চন্দন লেপন করবেন, সেটা আপনারা হচ্ছে কেশর চন্দন বা এমনি চন্দন, সেটা চন্দন এবার আমি একটু বলি অল্প বিস্তর যে চন্দন আমরা কেন ব্যবহার করি। চন্দন আমরা খুব সুগন্ধি দ্রব্য, ভগবানের শরীরে দিলে সেটাও সুগন্ধ বেরোয়, এবং আমরা যে চন্দন গাছটা রয়েছে সেই চন্দন গাছে লক্ষ্মী, ভগবান লক্ষ্মী, ভগবানের স্বয়ং বিষ্ণু পত্নী ও স্ত্রী লক্ষ্মী সেখানে বসবাস করেন। তো আমরা সেই জন্য চন্দন আমরা ভগবানের শরীরে সারা শরীরে আমরা লাগাই। তো আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে, এবং জগন্নাথ দেবকে এই চন্দন যাত্রার দিন অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে আমাদের খুব বড় করে উৎসব হয়। মাধবেন্দ্রপুরীর স্বপ্নাদেশে আমাদের জগন্নাথ দেবের পুরো সারা শরীরে চন্দন দিয়ে লেপন করা হয়েছিল, এবং গোপীদের আমরা গোপীকে করা হয়েছিল, ভগবান গোপালও বলেছিল যে তুমি গোপীকে করো, আমার শরীরে শীতল হয়ে যাবে। তো এই আমাদের চন্দন যাত্রার দিন আমাদের ভগবান সমস্ত ভগবান যেখানে যত ভগবান আছেন সমস্ত ভগবানের গায়ে আপনারা চন্দন লেপন করতে পারেন।
মাধবেন্দ্র পুরী কিন্তু ভগবানের দর্শন অনেকবারই পেলেন, সেটা স্বপ্নের মধ্যেই পেলেন। সেটা প্রথমে পেয়েছিলেন যে আমাকে উদ্ধার করো, দ্বিতীয়বার ক্ষীর চুরি করেছিলেন ভগবান মাধবেন্দ্র পুরীর জন্য, ক্ষীর চুরি করে রেখেছিলেন, এবং তৃতীয়বার স্বপ্নাদেশ দিয়ে বলেছিল তুমি আমাকে গোপীদের চন্দন লেপন করো তাহলে আমার শরীরে পৌঁছে যাবে। এইভাবে ভগবান কিন্তু মাধবেন্দ্র পুরীকে অনেকবারই দর্শন দিয়েছিলেন, সেটা স্বপ্নের মধ্যেই হোক বা এমনিই হোক কিন্তু দর্শন পেয়েছিলেন। স্বপ্নের মধ্যেও যদি ভগবানকে দেখা যায় তাহলেও কিন্তু শুভ, সেটাও মনে হয় যে ভগবান আমাদের সামনে আমাদেরকে দর্শন দিচ্ছেন। সেই জন্য ভগবান আমাদের এখানে জগতে বিভিন্ন লীলা প্রকাশ করেন, বিভিন্নভাবে মানুষের ভক্তের মাধ্যমে ভগবানকে, ভক্তকে দেখা দেয় ভগবান স্বয়ং নিজে, এবং আমরা যদি বুঝতে না পারি ভগবান কিন্তু স্বয়ং আমাদের সামনেই দেখা দেয়। সেটা আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, অনেকে স্বপ্নেও আসে সেটা কিন্তু স্বয়ং ভগবানই আসেন, সেটাও মনে করবেন না, অনেক ভাগ্য করলে তবে কিন্তু ভগবান স্বয়ং স্বপ্নে আসেন। তো এটা হচ্ছে আমাদের ভগবানের লীলা। এবার আমি অল্প বিস্তর চন্দন সম্বন্ধে বলছি। চন্দন তো প্রথমত আমরা সুগন্ধি দ্রব্য হিসাবে আমরা ব্যবহার করি, ভগবানের পূজায় আমাদের চন্দন দেওয়া উচিত, প্রত্যেক দিনই আমাদের চন্দন তুলসীপত্র অর্পণ করে ভগবানের সেবা করা উচিত, নিত্য পূজা করা উচিত। আর চন্দন হচ্ছে, চন্দন যে গাছ সেই গাছে কিন্তু আমাদের বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবীর বসবাস, সেই জন্য আমাদের চন্দন এতটাই সুন্দর এবং ভালো ভগবানের সেবার জিনিস। চন্দন হচ্ছে শীতলতা প্রদান করে এবং শান্তি প্রদান করে, যে কোনো মানুষের শরীরেই বলুন, কপালে মুখে যদি চন্দন লাগানো যায় সেই মানুষটি কিন্তু শীতলতা শীতল হয় এবং শান্তি প্রদানকারী, এবং ভগবানের শরীরে তো অবশ্যই এটা একদম। আরও একটা কারণ যেটা আমি বললাম এতক্ষণ মাহাত্ম্য, মাধবেন্দ্র পুরী যখন জগন্নাথ দেবের কাছে চন্দন আনতে গিয়েছিলেন, মাধবেন্দ্র পুরীর কাছে নিজের গোপাল যখন বলেছিল আমার শরীরকে শীতল করো চন্দন লাগিয়ে, সেই মাধবেন্দ্র পুরী যখন হচ্ছে মলয় পর্বত থেকে চন্দন আনতে গিয়েছিল জগন্নাথ দেবের উড়িষ্যায়, তখন ওখান থেকে গোপীদের কাছে ওখানে যমুনার তীরে মাধবেন্দ্র পুরী যখন বিশ্রাম করছিল, তখন হচ্ছে গোপাল স্বপ্নাদেশ দিয়ে বললেন যে গোপীদের গায়ে চন্দন লেপন করো, আমার অঙ্গে আমি আর গোপীরা অভিন্ন, তো আমার হচ্ছে আমার শরীরেও সেই চন্দন চলে আসবে। তো এটাও একটা কিন্তু চন্দন লেপনের বড় একটা উদাহরণ। তো আমি কয়েকটা চন্দনের সম্বন্ধে কয়েকটা কথা বলছি, এবং যারা সনাতন ধর্মী তাদের বিবাহের সময় ওই চন্দন তেল জ্বালিয়ে রাখা হয় যাতে তাদের বিবাহে সুখ সমৃদ্ধি ফিরে আসে, এবং তাদের সারা শরীরে চন্দন দিয়ে লেপনও করা হয়, এটাও হচ্ছে আর একটা চন্দনের বিশেষত্ব। এবং চন্দন আর হলুদ তাদের শরীরে লেপন করা হয়। দক্ষিণ ভারতে বিশাখাপত্তনম অঞ্চলে 5-7 কিলোমিটার দূরে সীমাচলন অঞ্চলে জিওমিসিংহ যে মন্দিরটা আছে, সারা বছর চন্দন লেপন করা হয়, এবং চন্দন যেহেতু দেওয়া হয় সেটা কিন্তু তোলা হয় না, সেটা তোলা হয় অক্ষয় তৃতীয়ার দিনকে। প্রায় 48 কেজি চন্দন সেই বিগ্রহ থেকে তোলা হয়, আর সেই দিনই চন্দন ছাড়া সেই বিগ্রহকে দেখা যায়। তো সারা বছর কিন্তু চন্দন লেপন করা হয়, কোনো দিনই তোলা হয় না। তো ওই বিগ্রহটা হচ্ছে দেখা যায় শুধু চন্দন ছাড়া অক্ষয় তৃতীয়ার দিনকেই। পুরো 1 বছরে কিন্তু 48 কেজি চন্দন সেই বিগ্রহের শরীরে থাকে, আর চন্দন ছাড়া সেই বিগ্রহকে শুধু দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনকে, চন্দন যাত্রার দিন। দক্ষিণ ভারতের অনেক মন্দিরে কিন্তু এই চন্দন কাঠ দিয়ে বিগ্রহ নির্মাণ করা হয়। দক্ষিণ ভারতের অনেক মন্দির তো এই চন্দন কাঠের বিগ্রহ হয়, এবং আমাদের কেরালাতেও কিন্তু বিষ্ণুর 10 অবতার কিন্তু এই চন্দন কাঠের দিয়েই সেই বিগ্রহগুলো তৈরি করা হয়। আমাদের মেডিকেল শাস্ত্র বলছে যে আমাদের অনেক ওষুধ কিন্তু এই চন্দন থেকে তৈরি হয়, এবং আমরা যদি কপালে চন্দন দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু অনেক ঠান্ডা হয়, এবং কপালে চন্দন লেপন করলে শরীর যেমনি ঠান্ডা হয়, এবং চন্দন কিন্তু আমাদের প্রচুর উপকারে আসে আমাদের। তো আমি আপনাদের সঙ্গে এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার দিনকে
কি কি করা হয় এবং কিছু মাহাত্ম্য আমাদের পদ্মপুরাণে লেখা রয়েছে। আমাদের এই অক্ষয় তৃতীয়া শুরু হয়েছিল তেতা যুগ এবং সত্য যুগ থেকে। আমাদের ভগবান কিন্তু এই তেতা যুগ থেকে অক্ষয় তৃতীয়া শুরু করেছিলেন এবং সত্য যুগ থেকেও এই অক্ষয় তৃতীয়াটা শুরু করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু ভগবান জপ সৃষ্টি করেছিলেন, সেই জন্য ভগবানকে ওই দিনকে জপ দিন, সেবাই দিন, জপ জপের পায়েস করে দিন। যতক্ষণ না দ্রৌপদী এই চন্দন যাত্রার দিনকে অনেকেই কুবেরের পুজো করেন, এই চন্দন যাত্রার দিন আপনারা চেষ্টা করুন নিজেদের কিছু ধন সম্পদ ভগবানের কাছে দান করার জন্য, মন্দিরে ব্রাহ্মণকে এবং বৈষ্ণবকে দান করার জন্য। সেটা কিন্তু আপনাদের থেকেই যাবে, সেটাই কিন্তু ভালো হবে। বাড়িতে যে অনেকেই কুবেরের পুজো করেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে, এই চন্দন যাত্রার দিনকে আপনাদের ধন সম্পদের মধ্যে কিছু সম্পদ আপনারা ভগবানের সেবায় লাগাতে পারেন, মন্দিরে দান করতে পারেন এবং যথাযথ ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে পারেন, বাড়িতে বৈষ্ণব নিয়ে এসে সেবা দিতে পারেন। এবং এই বৈশাখ মাসে যথার্থ দিন, আমাদের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আমাদের বৈশাখ মাসের প্রথম দিনও খুবই ভালো দিন গেছে। তো আমাদের এই বৈশাখ মাসে তিল এবং ঘি দিয়ে আমরা হচ্ছে সকলকে দান করা উচিত এবং বৈষ্ণবদের সেবাই দেওয়া উচিত। তো আপনাদের কাছে যত ধন সম্পদ আছে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিনকে মন্দিরে কিছু দান করার এবং বাড়িতে ভগবানের সেবা করার এবং বৈষ্ণবদের সেবা দেওয়ার। এই অক্ষয় তৃতীয়ার দিনকে যদি আপনারা কোনো দান ধ্যান করেন সেটা কিন্তু সারা জীবনের অক্ষয় হয়ে থাকবে আপনাদের এই অক্ষয় তৃতীয়ার দিনকে। এই যে ধন সম্পদ এগুলো কিন্তু আমাদের নিজেদের না, এগুলো হচ্ছে ভগবানের সম্পদ। তো আমরা যদি চেষ্টা করি ভগবানের সম্পদ তাকে কিছু দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের এই ধন সম্পদ থেকে যাবে। যদি আমরা ভগবানের সেবায় কিছু লাগাতে না পারি তাহলে আমাদের নিজেদেরও লাভ নেই এবং সেই ধন সম্পদ আমাদের কিছুদিন পরে সেটা কিন্তু বিলুপ্তে পরিণত হবে, আমাদের কাছে আর থাকবে না। তো আমরা নিজেদের আনন্দে আমরা সমস্ত ধন সম্পদ না লাগিয়ে ভগবানের সেবায় এবং আমরা যথাযথ বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা এবং মন্দিরে গিয়ে যদি আমরা কিছু দান করে আসতে পারি অক্ষয় তৃতীয়ার দিনকে, এবং সেটা কিন্তু পুরো অক্ষয় হয়ে থাকবে। তো নিজেদের ধন সম্পদ আমাদের জীবনে, আমাদের যে ধন সম্পদ সেটা কিন্তু আমাদের নিজেদের না, ভগবান আমাদের দিয়েছে, তাই আমরা সেগুলোতে আনন্দ করছি। জিনিসগুলো আমরা চেষ্টা করব ভগবানের সেবায় কিছু লাগাতে এই অক্ষয় তৃতীয়ার দিনকে যথাযথভাবে। আমাদের যে ধন সম্পদ সমস্ত কিছুই আমরা মনে করি আমার আমার আমার, তা নয়, আমাদের কিছুই নয়, সব সমস্ত জিনিসই আমরা যদি কোনো সেবায় না লাগাতে পারি, আমরা নিজেরাই যদি ভোগ করতে থাকি তাহলে একদিন এটা বিলুপ্ত হয়ে যাবে, এই জিনিস আর থাকবে না, আমরাও চলে যাব, সবই বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য যেটা আমাদের অক্ষয় হয়ে থাকবে, যেটা আমরা করে যেতে পারবো, সেটা হচ্ছে ভগবানের সেবায় কিছু দিয়ে যেতে এবং বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে দান করা, ভগবান মন্দিরে দান করা, সেটা কিন্তু আমাদের ওপরে তোলা থাকবে, সেটাই আমাদের সর্বশ্রেষ্ঠ হবে। তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই কাজগুলো করতে পারি। দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকেই। এবং আমাদের হচ্ছে দুঃশাসন চেয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ করার, কিন্তু সেটা ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বস্ত্র নিবারণ করে দ্রৌপদীকে বাঁচিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনকেই। তো অক্ষয় তৃতীয়ার দিনকেই আমাদের কিন্তু সমস্ত জিনিস কাজকর্মই আমাদের অক্ষয় হয়ে থাকবে। তো ভগবান শ্রীকৃষ্ণের বিধানে অক্ষয় তৃতীয়ার দিনকেই সমস্ত শুভ কাজগুলো হয়েছিল। তো আমাদের সর্বশ্রেষ্ঠ দিন, আমি বারবারই বলছি সর্বশ্রেষ্ঠ, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনটি। আমাদের শ্রীকৃষ্ণের পরম মিত্র হচ্ছে সুধামা। সুধামায়ের এই দারিদ্রতা দূর করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু সুধামার কাছে গিয়ে, আমাদের যেদিন চন্দন যাত্রা শুরু হচ্ছে তার কাছ থেকে দারিদ্রতা দূর করে তাকে কাছে টেনে নিয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনকে। তো আমাদের সুধামা কিন্তু দারিদ্রতা থেকে দূরে সরে গেছিলো, দারিদ্রতা তার কাছ থেকে দূরে সরে গেছিলো এই অক্ষয় তৃতীয়ার দিনকে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা লাভ করেছিল এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনকে। একবার ইন্দ্রনকে ভগবান জগন্নাথ দেব একবার স্বপ্নাদেশ করেছিলেন যে আমার সারা শরীর এই বৈশাখ মাসে পুরো জ্বালাপোড়া করছে, তো আমাকে সারা শরীরে চন্দন লেপন করো। তো সেই থেকে শুরু হয়েছিল, তো চন্দন লেপন করেছিলেন এই বৈশাখ মাসে সারা শরীরে। তো আপনারা, এই চন্দন যাত্রা শুরু হচ্ছে আমাদের এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো জগন্নাথ দেবের পুরীতে এবং বৃন্দাবনে এবং সমস্ত মন্দিরে কিন্তু চন্দন যাত্রা উৎসব এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হচ্ছে।
তো এই চন্দন যাত্রা উৎসব আপনারাও কিন্তু এখানে হচ্ছে নিজেরা বাড়িতে থেকেও করতে পারেন। সেটা ভগবান জগন্নাথ দেবকে এই বৈশাখ মাসে সারা শরীরে চন্দন দিয়ে লেপন করা হয়েছিল। তো এই 21 দিন ব্যাপী কিন্তু আমাদের চন্দন যাত্রা চলে। তো জগন্নাথ দেবের ওইখান থেকে শুরু হয়েছিল চন্দন যাত্রা। আমি অনেকক্ষণই আপনাদের সঙ্গে ছিলাম এবং আমি ভিডিওটা এবার আমি চন্দন যাত্রার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে অল্প কিছু অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে দেব, সেটা আপনারা লাস্টে গিয়ে দেখে নেবেন। তো সকলে ভালো থাকবেন। যদি মনে করুন এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন। যদি মনে করুন এই টাইপের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি অক্ষয় তৃতীয়ার অল্প বিস্তর একটু মাহাত্ম্য অল্প বলছি। পুরো মাহাত্ম্যটা কিন্তু অক্ষয় তৃতীয়ার যে ভিডিওটা আমি পিছনে দিয়েছি সেই ভিডিওতে গেলে আপনারা পুরো মাহাত্ম্যটা পেয়ে যাবেন। তো আমি অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যদি পুরো শুনতে চান পেছনের ভিডিওটাতে দেখে নেবেন, কারণ এটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, এখানে আর মাহাত্ম্যটা যোগ করলাম না। ব্রাহ্মণ সেটা দেখেও কিন্তু কোনো প্রতিবাদ করেননি। তো তার খাতায় কিন্তু সেটা হচ্ছে ব্রাহ্মণই যেহেতু দিয়েছিলেন, ব্রাহ্মণের পুণ্যের ফল ব্রাহ্মণ পেল এবং সেটা যে প্রতিবাদ করেনি সেই জন্য সেই পুণ্য অর্জন করলো। তখন কি হলো, স্বর্গের রথ এসে তাকে নিয়ে চলে গেল। তো অক্ষয় তৃতীয়ার দিনকে যে ব্রাহ্মণই যে দান ধ্যান করতো সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনকে সেই ব্রাহ্মণও পুণ্য ফল লাভ অর্জন করলো। এই কারণে সে যেহেতু প্রতিবাদ করেননি এবং ব্রাহ্মণই যেহেতু দিয়েছিল, স্বামী স্ত্রীর পুণ্যফল দুজন দুজনেই লাভ করে। স্বামী যদি কোনো পুণ্য ফল করেন সেটা কিন্তু তার পত্নীও পায় এবং পত্নী যদি কোনো পুণ্য ফল কোনো পুণ্য করেন সেটা কিন্তু স্বামী তার প্রাপ্য হয়। তো ব্রাহ্মণই যখন দান করেছিলেন তখন কিন্তু ব্রাহ্মণ কিন্তু কোনো প্রতিবাদ করেননি, প্লাস সেই জন্য পুণ্যফল করেছিলেন, প্লাস ব্রাহ্মণই যে দান করেছিলেন সেইটাও হচ্ছে প্লাস পয়েন্ট। তো সেই স্ত্রীর পুণ্যে পুণ্যফল লাভ করে স্বর্গের রথে করে তিনি স্বর্গে চলে গেলেন, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনকেই তিনি দানটা করেছিলেন। তো আমাদের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কিন্তু এত বড়ই মাহাত্ম্য, আমি আগেও বলেছি আবারও বলছি, 365 দিনের মধ্যে আমাদের 4টে দিন সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়া এবং বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন এবং বিজয় দশমীর দিন। তো আমাদের এই 4টে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা যদি ভগবানকে কিছু সেবা করি এবং ভগবানকে কিছু যদি দান ধ্যান করি, বৈষ্ণব সেবা করাই, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের খুবই পুণ্য ফল হয়। তো এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা দান ধ্যান সমস্ত কিছুই করতে পারেন, সংকল্প করতে পারেন এবং সমস্ত কিছুই করতে পারেন। সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান, তারপরে আপনারা সমস্ত কিছু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, মন্দিরে গিয়ে সেবা এবং নিজেরাও ভগবানের কাছে আরতি এবং ভোগ প্রদান করবেন, ওই দিনকে ভোগ নিবেদন করবেন এবং ভগবানকে ভগবদ গীতা আপনারা পাঠ করবেন ওই দিনকে অক্ষয় তৃতীয়ার দিনকে। যথাযথ সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালোভাবে থাকবেন, যেটা হয় অক্ষয় হয়ে থাকবে, যেটা ভালো কাজ করবেন অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ করবেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনকে চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। অক্ষয় মাহাত্ম্য খুবই বড় দিন। এই দিনকে আপনারা যথাযথ পারবেন ভোরবেলা উঠবেন, খুব ভোরে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন এবং তুলসী গাছে জল দেবেন, সারা মাসটাই দেবেন। বৈশাখ মাসটাই আমাদের খুব বড় শ্রেষ্ঠ দিন। তো আপনারা ভগবানের কাছে গিয়ে ভগবদ গীতা পাঠ করবেন, আরতি করবেন এবং তুলসী পাতা অর্পণ করবেন চন্দন লাগিয়ে, পারলে মন্দিরে যাবেন, মায়াপুর দর্শন করবেন এবং সমস্ত মন্দির দর্শন করতে পারেন যেখানে পারবেন, মন্দিরে গিয়ে আরতি দেখতে পারেন, ভগবদ গীতা পাঠ শুনতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে। এই জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান, ভগবানের ধাম আমরা প্রাপ্তি করতে চাই, ভগবানের কাছে আমরা যেতে চাই, স্বর্গ লাভ করতে চাই, সমস্ত কিছুই আমরা ভালো আশা করি, ভালো কিছু করতে চাই, ভালো আমরা সবসময় বলি আমাদের এটা দরকার ওটা দরকার, কিন্তু আমরা ভগবানের সেবা যদি করতে পারি, ভগবানকে বৈষ্ণব সেবা যদি করতে পারি, ভগবানের কাছে দান ধ্যান আমরা যদি করতে পারি, ভগবানের সেবায় যদি আমরা কিছু লাগাতে পারি, আমাদের নিজস্ব সম্পদ আমরা যদি ভগবানের সেবায় কিছু লাগাতে পারি এবং সমস্ত কিছু ভগবানের জিনিস, ভগবান আমাদের যেটুকুনি দিয়েছেন আমরা ভগবানের ইয়েতেই আমরা যদি কিছুটা লাগিয়ে দিয়ে আমরা যেতে পারি, পুণ্য অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটাই পুণ্য অর্জন করব।
তো আমরা চেষ্টা করব ভগবানের ওই দিন সেবা করতে, এবং আমরা বৈষ্ণব সেবা দেবো এবং বৈষ্ণবকে দান ধ্যান করবো, ব্রাহ্মণ সেবা দেবো, চেষ্টা করব ওই দিনকে যথাযথ আমরা ভগবানের নামেই থাকব। আমাদের এই যুগটা কলিযুগ, কলিযুগে কিন্তু আমরা যত চেষ্টা করব ভগবানের নাম জপ অর্পণ করব এবং ভগবানের সেবায় থাকব, ভগবানকে ডাকব, তো আমরা এই বৈশাখ মাসটা চেষ্টা করব ভগবানের সেবায় থাকতে, বৈশাখ মাসের দিনকে এবং বৈশাখ মাসের পুরো দিনগুলো, এবং তুলসী গাছে জল দেব, সূর্যদেবকে প্রণাম করব, অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা যথাযথ এগুলো পালন করব। দেখুন, আমি সেরম কিছু জানি না, খুব সাধারণভাবেই কথাগুলো বললাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার গুরুজনেরা আমাকে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে আসব, তবে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়াটা পালন করার জন্য। নমস্কার।